আর্ট স্কুল অ্যান্ড কলেজ, তাদের প্রজেক্ট পাবনা কালেক্টর আর্ট স্কুল অ্যান্ড কলেজ, তারা একটা প্রজেক্ট তৈরি করেছে। এটা হলো ডিজিটাল ভিলেজ। এখানে রয়েছে অত্যাধুনিক একটি অট্টালিকা, উপরে হেলিকপ্টার নামার জায়গা, বাসস্টপ, অত্যাধুনিক বাড়ি। আপনাদের প্রজেক্ট সম্পর্কে কিছু বলবেন? এটা হচ্ছে ডিজিটাল প্যালেস, এটা হচ্ছে আগে যেভাবে আধুনিক যুগে পরিবার যেভাবে হবে একটা উদাহরণ। এটা সুইমিং পুল আছে, এছাড়া এখানে বাগান করা আছে, বসা যেতে পারে, আরো আসতে পারে। এয়ার কুলার আছে, দুটা এয়ার কুলার আছে, হেলিকপ্টার আছে, নামার জায়গা আছে, হেলিপ্যাড আছে, আর আর বলতে পারে এয়ার কুলার পরিবার গরম হয়ে গেলে এয়ার মাধ্যমে পানি দেবে। এদের টাওয়ারের মাধ্যমে রাস্তাঘাটে আলো পৌঁছায়। তার আপনার নাম কি? আমার নাম ফাইম নূর সময় চৌধুরী। তারপর দারিফিন আসান দামজি, দামজি আদি মোদামি মোর্শেদ পরিচয়। আপনার প্রজেক্ট একটা আলাদা প্রজেক্ট না? আপনার প্রজেক্টটা কিসের প্রজেক্ট? হ্যাঁ, মডার্ন হাউস। আচ্ছা, মডার্ন হাউসে কি আছে? দেখেন এখানে অটোমেটিক ডোর আছে। অটোমেটিক ডোর, অটোমেটিক ডোর। দেখেন নিচে দরজা আছে। আচ্ছা, দরজাটা খুলে গেল। আচ্ছা, সুইচ টিপলে দরজাটা বন্ধ হয়। সুইচ টিপলে দরজা খুলে যায়, সুইচ টিপলে দরজা বন্ধ হয়ে যায়। আচ্ছা, ইলেকট্রিক মোটর আছে। ইলেকট্রিক, ইলেকট্রিক, এটা কি সেফটি না সেফটি নিরাপত্তা? চোরের ক্ষতি করে না, কিন্তু তাকে বিরত রাখবে চুরি করা থেকে। আচ্ছা, এখানে হেলিপ্যাড আছে। আচ্ছা, সিঙ্গেল ডজনের লাইট আছে, সৌর বিদ্যুৎ প্যানেল আছে, বিদ্যুৎ চলে গেলে বাড়িটাকে ঠান্ডা রাখবে, কুলিং ফ্যান আছে। আর ধন্যবাদ আপনার।